এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে জানিয়ে দিব বিস্তারিত। রমজান চলে এলেও থামছে না যুদ্ধ। নানা টাল বাহানার পর যুদ্ধবিরতি নিয়ে সর্বশেষ যা জানালেন হামাস প্রধান হানিয়া। এরপরে জানাবো এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। এক হাতে বোমা, অন্য হাতে খাবার, আসলে কি চান বাইডেন? এরপরে গাজার সমর্থনে হামলার প্রতি ইয়েমেনের জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। রমজান মাসেও লোহিত সাগরে প্রতিশোধমূলক হামলা চলবে, বলছে আব্দুল আল হুতি। সবশেষে রমজানে জেরুজালেমে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা। এতক্ষণে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। যুদ্ধবিরতি নিয়ে সর্বশেষ যা জানালেন হামাস প্রধান হানিয়া। যুদ্ধবিরতি ইস্যুতে এখনও ইসরায়েলের সঙ্গে আলোচনার পথ খোলা রেখেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। রোববার এক টেলিভিশন ভাষণে এই কথা বলেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তিনি বলেন, আমি স্পষ্টভাবে বলছি, যুদ্ধবিরতি ইস্যুতে কোনো ধরনের চুক্তিতে না পৌঁছানোর ক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার ইসরায়েলের, তবে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য আমাদের পথ এখনও উন্মুক্ত। আল আরাবিয়া জানিয়েছে টেলিভিশন ভাষণ। ইসমাইল হানিয়া আরো বলেন, হামাস একটি টেকসই যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার, বাস্তুচ্যুত গাজাবাসীদের তাদের নিজ এলাকায় স্থানান্তর এবং যেসব অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিয়েছে সেসব জায়গায় মানবিক সহায়তার জন্য দ্রুত প্রবেশ অধিকার চায়। টেলিভিশন ভাষণের কয়েক ঘন্টা আগেও মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলে জানিয়েছে হানিয়া। তিনি বলেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। মধ্যস্থতাকারী দেশগুলোর কাছ থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার, আগ্রাসন বন্ধ এবং বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি সহ দখলের বিষয়ে একটি স্পষ্ট অবস্থান পেলে একটি চুক্তিতে পৌঁছাতে হামাস প্রস্তুত বলে জানান হানিয়া। এর আগে মিশরের রাজধানী কায়রোতে শুরু হয়েছিল গাজায় যুদ্ধবিরতির আলোচনা। এই আলোচনার মধ্য দিয়ে গাজায় 40 দিনের জন্য যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছিল। তবে গাজায় যুদ্ধ বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ ছাড়াই শেষ হয়েছিল হামাস এবং আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনা। পরবর্তী সময় আলোচনার মেয়াদ একদিন বাড়ালেও তাতে কোনো ফলাফল পাওয়া যায়নি। এক হাতে বোমা, অন্য হাতে খাবার, আসলে কি চান বাইডেন? আকাশ থেকে গাজাবাসীকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র একাধারে দুটি জিনিস ফেলেছে, এক বোমা ও দুই খাবারের ঝাঁকা। অন্যভাবে বলতে গেলে একাধারে মৃত্যু ও জীবনদায়ী বস্তুর যোগান দিয়ে প্রেসিডেন্ট বাইডেন ভারসাম্যহীন মধ্যপ্রাচ্য যুদ্ধে গোজামিল দিয়ে ভারসাম্য খুঁজছেন। আকাশ থেকে খাবার ফেলা ও অস্থায়ী বন্দর চালু করে গাজার ভুকা মানুষকে মানবিক সাহায্য পাঠানোর এই সিদ্ধান্ত বুঝিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য কৌশল নিয়ে বাইডেন এখন উদ্বিগ্ন, কারণ তিনি এখন পর্যন্ত হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে শর্তহীনভাবে অস্ত্র সরবরাহ করে যাচ্ছেন। যুদ্ধের দুই পক্ষেই এখন যুক্তরাষ্ট্রের উপস্থিতি দেখা যাচ্ছে, তারা অস্ত্রশস্ত্র নিয়ে ইসরায়েলের পাশে থাকছে আর এসব অস্ত্রশস্ত্রের হামলায় তারা আহত হচ্ছে, তাদের জন্য মায়া দেখাচ্ছে। বাইডেন ক্রমশ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আচরণে হতাশ হয়ে উঠেছেন, কারণ গাজার বেসামরিক জনগণকে সুরক্ষা দিতে বাইডেনের কোনো অনুরোধেই নেতানিয়াহু কর্ণপাত করেনি। স্টেট অব দ্য ইউনিয়ন বক্তৃতার আগে পরে প্রেসিডেন্ট বাইডেন ক্ষোভ প্রকাশ করেছেন, কিন্তু তাই বলে তিনি ইসরায়েলকে অস্ত্র সরবরাহ থেকে পিছিয়ে আসেননি বা অস্ত্রের যোগানদাতা হিসেবে যুদ্ধের গতি প্রকৃতিতে কোনো প্রভাব রাখার চেষ্টাও করেননি। ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট নেতা ও রিপ্রেজেন্টেটিভ রো খান্না বলেন, একই সঙ্গে গাজাবাসীকে ত্রাণ সহায়তা ও ত্রাণ সহায়তাবাহী ট্রাকে হামলার জন্য আপনি ইসরায়েলকে বোমা দিতে পারেন না। বাইডেনের ভাষণের ঠিক একদিন পর সাক্ষাৎকারে এই রিপ্রেজেন্টেটিভ আরো বলেন, এই বক্তব্যে একটা অন্তর্নিহিত দ্বন্দ্ব আছে। আমি মনে করি বাইডেন প্রশাসনের উচিত গতকালের রাতের ভাষণের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় এমন আচরণ করা। ফিলিস্তিনের বেসামরিক জনগণের প্রতি গত রাতে সহানুভূতি ও উদ্বেগের কথা উচ্চারিত হয়েছে, এটা সত্য প্রমাণ করতে নেতানিয়াহু ও তার অতি ডানপন্থী সরকারকে জবাবদিহির আওতায় আনতে হবে। তাহলেই বোঝা যাবে বাইডেন যা বলছেন তা কথার কথা নয়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আকাশ ও সমুদ্র পথে মানবিক সহায়তা পৌঁছানোর এই উদ্যোগের পেছনে মূল কারণ হল স্থলপথে গাজায় ত্রাণ সহায়তা সরবরাহের চেষ্টা ব্যর্থ হয়েছে। এখন পর্যন্ত মার্কিন কর্মকর্তারা ত্রাণ সরবরাহের এই পদ্ধতিকে অবাস্তব বলছেন, কারণ স্থলপথে যে পরিমাণ ত্রাণ সরবরাহ সম্ভব আকাশ ও জলপথে তা সম্ভব না এবং নানা দিক থেকে জটিল। আকাশ থেকে ফেলা খাবারের ঝাঁকা কতটা বিপজ্জনক হতে পারে তা আমরা দেখেছি। শুক্রবার এই ঝাঁকা পড়ে 5 ফিলিস্তিনি নিহত হন। তাছাড়া মাঠে যদি একটু সুষ্ঠু বণ্টন ব্যবস্থা না থাকে তাহলে ত্রাণ সরবরাহের পুরো প্রক্রিয়াটি বিশৃঙ্খল ও ঝুঁকিপূর্ণ।
পূর্ণ হয়ে ওঠে। একটি অস্থায়ী ও ভাসমান ঘাট তৈরি করতে কমপক্ষে 30-60 দিন সময় লাগবে। এই কাজে ঝুঁকিও আছে। যদিও বাইডেন বলেছেন এই ঘাট তীরের কাছাকাছি নির্মাণ করা হবে না এবং কোনো মার্কিন সেনা গাজার ভূমি স্পর্শ করতে পারবে না। বাইডেন প্রশাসন তাদের কর্ম পরিকল্পনার পরিবর্তন আনে গত মাসে ত্রাণবাহী ট্রাকের কাছে অবস্থানরত গাজাবাসীর উপর ইসরায়েলিদের গুলি ছোড়ার পর। একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন বাইডেন প্রশাসনের ভেতরের খবর হলো ওই বিপর্যয়কর ঘটনাই বাইডেন প্রশাসনের পরিকল্পনায় পরিবর্তন এনেছে। ওই কর্মকর্তা বলেন ওপর থেকে ধারণকৃত ভিডিওতে গাজার বেপরোয়া বেসামরিক মানুষকে দেখা গেছে। যদিও ইসরায়েলি কর্মকর্তারা ভেবেছিলেন এই ভিডিও প্রকাশ করে তারা তাদের বাহিনীকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হবে, কিন্তু ঘটেছে উল্টোটা। তারা গাজাবাসীকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এক দঙ্গল মানুষ হিসেবে উপস্থাপন করতে চেয়েছিল। তবে বাইডেন প্রশাসনের উপলব্ধি হল পরিস্থিতি এতই শোচনীয় যে ভোর 4:30 সময় মানুষ খাবারের গাড়ির দিকে এভাবে ছুটেছে। সমালোচকেরা বলেছেন প্যারাশুটে করে ফেলা খাবারের ঝাঁকা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। একই সঙ্গে বাইডেনের দ্বিচারিতার প্রকাশ। প্রেসিডেন্টের এই দ্বিমুখী অবস্থানের সূত্রপাত গত 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে 1,200 ইসরায়েলি এবং এর জবাবে গাজায় 30,000 মানুষকে হত্যা। রমজান মাসেও লোহিত সাগরে প্রতিশোধমূলক হামলা চলবে আল হুতি। ইহুদিবাদে ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনের শিকার গাজাবাসীর প্রতি অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি। তিনি বলেছেন পবিত্র রমজান মাসেও লোহিত সাগরে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গতরাতে রাজধানী সানা থেকে এক টেলিভিশন ভাষণে হুতি এ ঘোষণা দেন। তিনি বলেন ইয়েমেনের নৌবাহিনী ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে নিজের দায়িত্ব পালন করে যাবে। ইয়েমেনের জনগণ প্রতি শুক্রবার ফিলিস্তিন পন্থী যে বিশাল বিক্ষোভ করে যাচ্ছে তার ভূয়সী প্রশংসা করেন আব্দুল মালিক আল হুতি। তিনি বলেন প্রতি সপ্তাহে সানার আল সাবিন স্কোয়ারে একত্রিত হওয়া বিক্ষোভকারীরা একটি দুর্দান্ত ও মহাকাব্যিক কাজ করছে। তারা সঠিক পথে রয়েছে। গাজা উপত্যকার উপরে ইসরায়েলি গণহত্যার ব্যাপারে যেসব মুসলিম নেতা নীরব রয়েছেন তাদের তীব্র সমালোচনা করে হুতি নেতা বলেন গাজা সংঘাতের ব্যাপারে যারা কোনো অবস্থান নেওয়া থেকে বিরত রয়েছে তারা প্রকৃতপক্ষে বিশ্বাসের অদ বিন্দুতে পৌঁছে গেছে। ইয়েমেনে প্রতি সপ্তাহে অনুষ্ঠিত ফিলিস্তিন পন্থী বিক্ষোভকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে আল হুতি বলেন এসব বিক্ষোভ বিশ্ববাসীকে একথা জানান দিচ্ছে যে ইসরায়েল আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী যে হামলা চালাচ্ছে তার প্রতি জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। ইয়েমেনের হুতি যোদ্ধাদের সমর্থিত সরকার গত বছরের অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল প্রণালীতে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েল গামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। গত জানুয়ারিতে ইঙ্গো মার্কিন বাহিনী হুতিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকেও অন্তর্ভুক্ত করেছে। রমজানে জেরুজালেমে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা। ইসরায়েল আর হামাসের মধ্যে যুদ্ধবিরতি না হওয়ার কারণে রমজান মাসে জেরুজালেমে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ মাসে আল আকসা মসজিদে যাতায়াত ও পরিদর্শনের সুযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছে হামাস। ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান বিবেচনা করা হয় আল আকসাকে। এই জায়গাটিকে ইহুদিরাও তাদের পবিত্রতম স্থান বলে মনে করে, যা তাদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত। কখনো কখনো এই জায়গাটি ইসরায়েল ফিলিস্তিনি সংঘর্ষের ফ্ল্যাশ পয়েন্ট হয়েও দাঁড়ায়। ইসরায়েল দাবি করছে হামাস রমজান মাসে এই অঞ্চলটি অস্থিতিশীল করার চেষ্টা করবে, যা কয়েকদিনের মধ্যেই শুরু হতে পারে। রোজার শুরুতে 40 দিনের একটা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা ভেস্তে গেছে। স্থানীয় বাসিন্দারা বলেন লোকেরা নিয়মিত রমজানের ঐতিহ্য উদযাপন এবং উপভোগ করতে পছন্দ করে, কিন্তু এবছর তার আর কিছুই হবে না। এই পবিত্র মাসে আমরা কোনো মৃত্যু চাই না, আমরা শুধু শান্তি চাই। এদিকে আল আকসা মসজিদ ঘিরে করা নিরাপত্তা ব্যবস্থা জারি রেখেছে ইসরায়েলি পুলিশ। মসজিদ কমপ্লেক্সের প্রতিটি গেটে কন্ট্রোল অ্যাক্সেস চালু করা হয়েছে। 1967 সালে যুদ্ধের মাধ্যমে ইসরায়েল এই অংশসহ পূর্ব জেরুজালেম দখল করে, তাই এই স্থানটি ফিলিস্তিনের কাছে সংগ্রামের একটি প্রতীক হয়ে উঠেছে। এখানে প্রায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনার বেশিরভাগই হয় রমজান মাসেই। ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গেভির আল আকসা মসজিদে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়ে বলেছেন এটি করা হবে হামাসের বিজয় উদযাপন বন্ধ ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ভিন্ন কথা। তিনি বলেছেন রমজানের প্রথম সপ্তাহে ধর্মপ্রাণ মুসলমানদের মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হবে, তবে তারা প্রতি সপ্তাহে নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়ন করবে। তবে এই রমজানে আল আকসায় কত সংখ্যক মুসলমানদের প্রবেশের অনুমতি মিলবে তা এখনো স্পষ্ট করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।